আসসালামু আলাইকুম। নাকিব এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরেকটি ভিডিও। তো দর্শক বন্ধুরা, অনেকে কিন্তু প্রশ্ন করেন, ভাই লেজার কাটিং এর গেট দেখতে কিরকম হয়? তো প্রথমে আমি সরে এই গেটটি উপর থেকে নিচ পর্যন্ত দেখাবো। খুবই চমৎকার দেখতে ডিজাইনটি, যেটির আমরা বাঁ পাশে উপরে মাঝখানে এবং নিচে ছোট ছোট করে সিটের মধ্যে লেজার দিয়ে কেটে কিছু নকশা করেছি। আর যদি এই পাশে দেখাই, তো এই পাশে আপনারা দেখতে পাবেন বন্ধুরা, উপরে তিনটি পাখির মতো আছে, তারপর নিচে আস্তে আস্তে গাছের মতো নেমে গিয়েছে। তো এগুলো কিন্তু লেজার কাটিং করা মেশিনের দ্বারা অটোমেটিক। তো এগুলো সব আমরা দিয়েছি 18 গেজ মোটা মানের শিট। আর যদি অ্যাসেসের পয়েন্ট আকারে হিসাব করেন তাহলে 1.2 এর শিট। আর এই পাশে যেগুলো আছে ছোট ছোট, এগুলো সেম 18 গেজ 1.2 এর শিট। আর সম্পূর্ণ গেটের আউট ফ্রেমে আছে 2-2 মোটা মানের অ্যাঙ্গেল। আর গ্যালভানাইজ বক্স পাইপ দিয়ে সম্পূর্ণ গেটটি করা। গ্যালভানাইজ বক্স পাইপের বৈশিষ্ট্য হলো এটিতে খুব সহজে মরিচা আসবে না। আর যদি আপনার কালার করে রাখেন ইনশাআল্লাহ, তাহলে দেখা যাবে কখনো এটিতে মরিচা আসবে না। তো দর্শক বন্ধুরা, এটির উচ্চতা আছে 7 ফিট এবং পাশে আছে 6 ফিট, এবং এখানে একটি পকেট আমরা রেখেছি। তো পকেটটি কিন্তু মাশাআল্লাহ এত বড় ধরনের, যেটির মধ্যে অনায়াসে যে কোনো মোটর সাইকেলও ঢুকতে পারবে। আবার যখন পকেটটি লাগিয়ে দিবে তখন কিন্তু বোঝার উপায় থাকবে না কোথায় আমরা পকেটটি দিয়েছি। তো বন্ধুরা, এরকম একটি গেট যদি আপনারা বানান তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিটে খরচ পড়ে মাত্র 900 টাকা। তো এই গেটটি আছে 6 ফিট বাই 7 ফিট, পাশে আছে 6 ফিট, উচ্চতায় 7 ফিট। এই গেটটি 900 টাকা স্কোয়ার ফিট দরে, খরচ পড়বে 37,500 টাকা। আর যদি আরও বড় হয় তাহলে দাম আরও বাড়বে, আর একটু ছোট হলে দাম আরও কমবে। আর বন্ধুরা, কালারের জন্য প্রতি স্কোয়ার ফিটে 200 টাকা আমাদেরকে আলাদা দিতে হবে, তাহলে আপনারা যেই কালারই বলবেন আমরা সেই কালার করে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিয়ে জানাবেন, এবং নিচে যে লাল বাটনটি দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও সবার আগে ইনশাআল্লাহ আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।